রহাত সুন্দর নির্বাচনী প্রচার অভিযান হল রাইজর উৎসাহ আর আনন্দ। মই বিশ্বাস করো যে রহা সমষ্টিত আমি বিপুল ভোটত আমার দলের প্রার্থী সুরেশ বৰা বিজয়ী হব। এতিয়া পাঁচটা বজালৈকে ইলেকশনের রিজাল্টের উপর মতামত দিয়া উচিত নহয়, ইলেকশন কমিশনের নিয়ম আছে। মই মাত্র রাইজক এটাই অনুরোধ করিম যে ভোটের শেষ মুহূর্তলৈকে আপনাদের লাইনত থিয় হয়ে থাকো। লাইনত থিয় হয়ে থাকলে কেন্দ্রের ভিতরলৈকে লৈ আহিব অফিসারে আর আপনাদের যেন 100% ভোটদান করে। আমি দেখা পাইছো যে নগাঁও, কাজিরঙা, ধুবুরী, করিমগঞ্জ, বরপেটা বিভিন্ন স্থানত সংখ্যালঘু লোকসকল এইবার আমার মিটিংলৈকে আহিছে। মই আশা করো যে যিমান মিটিংলৈকে আহিছে ভোটলৈকেও নিশ্চয় কনভার্ট হব। আর আমি যেহেতু সবকা সাথ সবকা বিকাশ কাম করো, নিশ্চয় ভারতীয় জনতা পার্টি সরকারখনের পর সকলো উপকৃত। ডুপ্লিকেট টুপিওয়ালা বলে কেছে আসলে সুরেশ বৰা ডুপ্লিকেট টুপি পিনি আসলে মসজিদত গৈছে। মই এইবিলাক বিতর্কত সোমাব নুখুজো। সুরেশ বৰাই হোক, প্রদ্যুৎ বৰদলৈ হোক, সকলে মুসলমান মানুষের ভোট খোঁজার অধিকার আছে, সকলে নিজের নিজের ধরনের ভোট খুঁজব। কিন্তু এইটাও ঠিক যে নগাঁওত এইবার মুসলিম ভোটারের সংখ্যা বহুত, গতি নগাঁওর আসনখনের উপর মুসলমান সমাজের ভোটে বহুতখানি প্রভাব পেলাব। কিন্তু মই আশা করো যে আমার প্রত্যেকটি সিটতে সুরেশ বৰা লিড পাব আর আমার কামর কারণে লিড। মই কোন তারিখে রিজাল্ট দিয়ে নাজানো, কিন্তু চেয়ারম্যানের লগত কথা পাতোতে মোক কৈছিল যে 19 তারিখের পিছত তেওঁ যিকোনো এটা ডেটত রিজাল্ট দিয়ে।